হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার বাইশ তেইশের সাতশো বিরানব্বই নাম্বার পেজে যে একটি বাংলার প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের এমস টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক রত্নের মূল্য জহরির কাছেই এখানে রত্ন ও জহরি হল অপশান নাম্বার ক তপনের গল্প ও ছোটোমেসো একের দাগে দুই বিরাগীর ঝোলা ভিতর যে বইটি ছিল সেটি হলো অপশান নাম্বার খ গীতা একের দাগের তিন ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে উক্তিটির বক্তা হলেন অপশান নাম্বার ঘ পাঠান একের দাগের চার ও যে হিমবর্তী সুদ বলতে যাকে বোঝানো হয় সেটি হলো অপশান নাম্বার খ একের দাগের পাঁচ আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির উৎস কাব্যগ্রন্থ অপশান নাম্বার গ জলি পাসান হয়ে আছে নেক্সট প্রশ্ন একের দাগের ছয় উল্কা ছোট খিলানে। নীল খিলান বলতে বোঝানো হয় অপশান নাম্বার ঘ আকাশে আকাশকে একের দাগে সাত নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম অপশান নাম্বার গ তৈলক্ষনাথ মুখোপাধ্যায় একের দাগের আট বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে বাবু কুইজ ড্রাইভার্স যিনি বলেতেন অপশান নাম্বার ক লর্ড কার্জন একের দাগের নয় স্যানিটাইজ পেপারের অনুবাদ যা লিখলে ঠিক হয় বলে পাবন্দিকের মনে হ করেন অপশান নাম্বার গ সুগ্রাহী কাগজ একের দাগের দশ অনুসর্গ হলো এক ধরনের অপশান নাম্বার খ অব্যয় পদ একের দাগের এগারো তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ করণকারক একের দাগের বারো বহু বহুব্রী সমাজে সমাজবদ্ধ পদে সর্বদা অপশান নাম্বার গ তৃতীয় ও ভিন্ন অর্থের দোদনা প্রকাশ পায় একের দাগের তেরো পাঁচ দিন নদীকে দেখা হয় নাই এটি কোন বাচ্চার উদাহরণ অপশান নাম্বার খ ভাব বাচ্চ একের দাগের চোদ্দ তুমি সরি যদি তুমি চেষ্টা করো তবে এ কাজ পারবে গঠনগত দিক থেকে বাক্যটি অপশান নাম্বার খ জটিল বাক্য একের দাগের পনেরো কোনো বাক্য যা সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলে অপশান নাম্বার ক উদ্দেশ্য একের দাগের ষোলো বাচান্তর হয় না অপশান নাম্বার ঘ বলছে কর্ম কর্তৃ একের দাগে সথেরো দশানন্দ শব্দটি সমাস অপশান নাম্বার ক বহুব্রী সমাস